মেয়েকে স্কুলে দিতে গিয়ে অপরিত বাবা, রীতিমতো বিস্ময়কর ঘটনা সংঘটিত হলো ত্রিপুরার আমতলিতে। অপরিতের স্ত্রীর মোবাইল ফোনে 50,000 টাকা মুক্তিপণ দাবি অজ্ঞাত দুষ্কৃতীর। থানায় এজাহার দায়ের হয়েছে, তদন্ত শুরু করেছে আমতলি থানার পুলিশ। ঘটনার প্রায় 10 ঘন্টা অতিক্রান্ত হলেও উদ্ধারের কোনো খবর নেই। ঘটনা ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনা বিবরণে জানা যায়, আমতলি থানার অন্তর্গত ডুকলি ইচাবাজার কবর টিলার শুভজিৎ সূত্রধর প্রতিদিনের মতো আজ সকালেও নিজের মেয়েকে গাড়ি দিয়ে রাঙীর খামারস্থিত মনফোর্ট বিদ্যালয়ে পৌঁছে দিতে যায়। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে সেখান থেকে আচমকা উধাও হয়ে যান শুভজিৎ। ঘটনার কিছুক্ষণ পরেই শুভজিতের স্ত্রীর কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে শুভজিৎকে অপহরণ করার বিষয়টি নিশ্চিত করে তার মুক্তিপণের জন্য 50,000 টাকা দাবি করা হয়। এর কিছুক্ষণ পর শুভজিৎ নিজেও ফোন করে টাকা চেয়েছে। পরিবারের লোকজন ছুটে যান আমতলি থানায়। পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছে, কিন্তু আমাদের দপ্তরে এই সংবাদ পৌঁছা পর্যন্ত প্রায় 12 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গেলেও মিলেনি কোনো সন্ধান। হতচকিত এই ঘটনার গভীর উৎকণ্ঠায় পড়েছে শুভজিতের পরিবারের পরিজনরা। দিন দুপুরে এভাবে অপহরণের ঘটনা ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আদৌ অপহরণ নাকি অন্য কোনো ব্লুপ্রিন্ট তা নিয়ে সংশয়ে পড়েছে স্থানীয় পুলিশ। স্থানীয়রাও ঘটনাটি মেনে নিতে পারছেন না। একাংশের মতে এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে। তবে পুলিশ সঠিক তদন্ত করলে আসল রহস্য উদ্ঘাটন হবে বলে আশাবাদী এলাকাবাসী। সকালবেলা তো ছেলে স্কুলে গেছে, স্কুলটা ফোন আছে আর কি, আর জন্য মোবাইলটা ফোন করছে যে তার মুখে চাউল কাপড় পেন ডালে গেছে, মাইক করছে কইরা টাকা 50,000 টাকা চাচ্ছে। কারে নিছে আপনার হাজবেন্ডের? আমার হাজবেন্ড। নাম কি? শুভজিৎ। আপনারা কিভাবে জানলেন যে ওনারা কিডন্যাপ করছে? 50,000 টাকা দাবি করছে। কতজন আছিল ওদের যখন? তো এখন যে আপনারা থানাতে আছেন, পুলিশ কি কইছে? আচ্ছা, মনপুর স্কুলে কি আপনার বাচ্চারা নিয়ে গেছিল? আজকে কয়টার সময় ঘটনাটা হয়েছে? আপনারা বাড়ি কোন জায়গাতে? ঘটনাটা হয়েছে মনফুট স্কুলে। আপনার হাজবেন্ডের নাম? কি চাইতেছেন এখন? পুলিশ কি ঘটনা তদন্ত করতেছে? সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।